হ্যালো ইন্টারনেট পিপল, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই উইন্টার সিজনে, এই উইন্টার মর্নিংয়ে। অ্যান্ড খাজুরের ওয়াশ না থাকলেও দিচ্ছি অনেকগুলো খাজুরি আলাপ, যাতে দিতে কোনো পয়সা লাগে না। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। এই তো শুরু হয়ে গেল জ্যাম। আজকে আসলে আমি আমার এই বাইকটা নিয়ে কিছু খাজুরি আলাপ করব। ওরে ভাইরে, যান যান, সকালবেলা ঝগড়াঝাটি করেন না। এই হলো অবস্থা, এই ঢাকায় ভাঙাচুরা বাস নিয়ে মারামারি ঝগড়াঝাটি, তারপরে ওই ভাঙাচুরা বাসগুলো ঠিক হয় না কোনোভাবেই, সবগুলো যেন বান্দরের লেজ দেওয়া বানানো, কোনোভাবেই এগুলারে ঠিক করা যায় না। রেগুলার একটা কথা কমন হয়ে গেছে, যদিও আমাদের ইলিয়াস ভাই বলবো কি না আসলে, সে তো আমার অনেকগুলো আছে। যাই হোক, সবারই তো ভাই, নায়করা সবার ভাই হয়। তো ইলিয়াস ভাই অনেক ট্রাই করতেছে আসলে, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই। আমরাও আসলে তার সাথে একমত, নিরাপদ সড়ক সবাই চাই, বাট নিরাপদ সড়ক কীভাবে হবে, কীভাবে হবে বলেন। আচ্ছা যাই হোক, এটা নিয়ে সবার মাথা ব্যথা আছে, আমারও আছে, এটা কথা বলে আর কাজ হবে না, কাজ চলতেছে। তো যে বিষয়ে আসছে সেটা হচ্ছে হুন্ডা লিভো। আমার এই হুন্ডা লিভো বাইকটা আসলে কেমন, আমার কাছে কেমন পার্সোনালি? আরে এত উল্টা রিক্সা কেন, ভয় লাগে রে ভাই, রিক্সা টিক্সা উল্টা দিকে আসলে, এগুলো তো আছে খালি লোহা লক্কর। আমার তো বাইকের ভিতরে আছে অনেক পার্টসপাতি, এই লোহা লক্করের সাথে গুতা লেগে একটা পার্টস নষ্ট হয়ে গেলে কত টাকা দিতে হবে, আর তার তো 3 টাকার স্পোক রে ভাই। যাই হোক, সাবধানে থাকেন, কারণ ফাঁকা রোড পাইলেই কিন্তু যে যেমনি ইচ্ছা সবার মন মতো উড়া ধুরা চালানোর চেষ্টা করে, এমনকি রিক্সাওয়ালাও বাকি যায় না। আসলে কথা বলতে গেলে রে ভাই, কত প্রসঙ্গ আসে, এত প্রসঙ্গ কেমনে বলি, যে কোনো একটা দিয়ে তো শুরু করতে হবে, সেই একটা তো শেষ করতে পারি না, শুরু করলে শেষ করতে পারি না, বিভিন্ন কিছু এসে হাঙ্গামা করে। যাই হোক, পরে যেটা বলতেছিলাম যে লিভো বাইকটা আমার কাছে কেমন, ভাই আমি যখন লিভো বাইক আসলে কিনতে চাই, আমি কিনতে চাইছিলাম 125cc বাইক। হ্যাঁ, তো আসলে পরিস্থিতিটা এমন হয় মধ্যবিত্তদের, মিডল ক্লাস ফ্যামিলিদের সব সময় না কেন যেন একটু বাজেট কম থাকে, মানে টান পড়ে যেটাকে বলি, সবসময় এভরি টাইম দেখা গেছে যে আমি যখন কিনতে গেছিলাম লিভো বাইক 125cc একটি বাইক, তখন দেখা গেছে আমার বেশ কিছু টাকা টান পড়ছে, কম পড়ছে। তো এর মধ্যে আসলে গুড লুকিং স্পোর্টস টাইপ আমার একটু ভালো লাগে, কমফোর্টেবলি বসা যায়, এইভাবে খুঁজতে খুঁজতে আসলে 110cc আসি। 110cc ভিতরে এসে আমার লিভোটা চয়েস হয়, বাট চাকা চিকন এটা ভেবে আবার মন খারাপ হয়, মানে এটা নিয়ে আমার প্রায় 1 সপ্তাহ গেছে গা এই চিন্তা করতে। তো 1 সপ্তাহ যাওয়ার পরে আসলে আমি ডিসাইড করি যে আসলে এই টাকার ভিতরে, এই টাইট বাজেটের ভিতরে হুন্ডাই একমাত্র দিচ্ছে আমাকে এরকম গুড লুকিং একটি বাইক, যা হর্নেটের মতো দেখতে এবং বেশ ভালোভাবেই এটাকে কমফোর্টলি কন্ট্রোল করা যায়, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গুড লুকিং অ্যান্ড মাইলেজ। তো মাইলেজের বিষয়ে আসলে আমি খুবই হ্যাপি, কারণ এটা থেকে আমি রাফলি চালাইলেও 50 পাই, মানে ট্রু যেটা, একদম সত্যি যেটা, একদম রাফলি আমি হাই রেপ করেও যদি চালাই এটাতে আমি 50 পাই। তো 50 পেলে আর কি লাগে। তো এই হিসেবে যেহেতু অফিস যাওয়া আসা, আর ট্যুরের কথা না হয় নাই বললাম, কারণ এটা দিয়ে ট্যুর আসলে ওইভাবে করা যায় না। হ্যাঁ করা যাবে না কেন, করা যাবে, বাট আপনার ওন রিস্ক নিতে হবে, নিজের রিস্ক নিজের কাছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যতই বলি না কেন যে 110cc নিয়ে ট্যুর করা যায়, কত লোক ট্যুর দিচ্ছে, ভাই বাইরের কান্ট্রি আমাদের কান্ট্রির সমান না, একটা কথা মনে রাখবেন। আর একটু ইউটিউবে ভিডিওগুলো দেখে নিয়ে যে বাসগুলো যেভাবে টানে, বাস অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, একটু ভিডিওগুলো সার্চ দিয়ে দেখেন কী অবস্থায় তারা অ্যাক্সিডেন্ট করে। 100cc বাইক নিয়ে যাওয়াটা খুবই রিস্ক, হ্যাঁ ওন রিস্কে যেতে হবে গেলে, কারণ হচ্ছে 110cc বাইকগুলো ম্যাক্সিমাম বাইক আপনার 60-এর উপরে ওঠার পরে, 60 ওঠার পরে তার উপরে আর স্পিড আপ করতে চায় না, কারণ হচ্ছে এই বাইকগুলো সিসি লিমিটেশন, বাইকের বিভিন্ন ইস্যু যেমন চাকার ইস্যু, হ্যাঁ ব্রেকিং ইস্যু, সব কিছু মিলে এগুলো সিটি রাইডের জন্য একদম পারফেক্টলি বানানো। আপনি 60 থেকে হাই রেপ করে 70 তো মুশকিল, আসলে 60 পর্যন্ত আপনি পারফেক্টলি কন্ট্রোল করতে চালাতে পারবেন, তারপরে আসলে আনকন্ট্রোল হয়ে যাবে, আপনার কাছে তারপর কন্ট্রোল থাকবে না আর বাইকেরও কন্ট্রোল থাকবে না।
দেখেন ভাই আপনি তো আসলে কিভাবে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন আপনি যদি কোনো দাওয়াতে যান, বিয়ের দাওয়াতে নরমালি বাসা যেরকম খান, ম্যাক্সিমাম আমরা যেটা করি বাঙালিরা দাওয়াতে গেলে কিন্তু একদম পেট ভরে বস্তা ভরে খাই, খাওয়ার পরে যেটা হয় আমরা নড়াচড়া করতে পারি না, তখন বলি বেশি খেয়ে ফেলছে রে, খাবারটা মজা ছিল, এটা ছিল সেটা ছিল, আসলে ব্যাপারটা কিন্তু সেটা না। আপনি কিন্তু বাসায় এতটা খান না, আপনি যখন দাওয়াতে যান, বিয়ে বাড়িতে যান, বিভিন্ন জায়গায় যান, অথবা যখন পেট ভরে খান, খাওয়ার পরে কিন্তু উশবিশ করেন, মানে উনিশ বিশ আর কি, যেটাকে বললাম আশপাশ করা, হুশপাশ করা, যেটাই বলেন না কোনো এরকম করেন। কারণ কি, কারণ আপনার পেটের যে লোডের জায়গাটা সেটা একদম ফুলফিল আপ হয়ে গেছে, মানে টই টম্বুর হয়ে গেছে খাবারে। সো এইটা আপনার বুঝতে হবে, এই বাইকের একটা লিমিট আছে কমফোর্টলি যাওয়ার জন্য, তারপরে যখন ওরা ফোর্স দেন ও তো ঠিকই যাবে, কিন্তু আপনার যে ভাইব্রেশন যে ঝাঁকানাকা করে দিয়ে যাবে রে ভাই, এটা মানে একটা অসহনীয় জিনিস। এর থেকে আপনার ক্ষতি আর করার যা আছে সব এই ঝাঁকি টাকির মধ্যে আছে। তো বলি ওভারঅল বাইকটা কেনার পর আমার কেমন অনুভূতি ছিল, কেমন লাগছে। আসলে বাইকটা আমি যখন টেস্ট রাইড দেই, আমি আসলে ড্রাম ব্রেক চালাইতাম আগে, আর চালাতাম হচ্ছে চাইনিজ একটি বাইক লিফান, কেপিআর নাম শুনছেন হয়তো বা, কেপিআর যে বাইকগুলো আছে লিফান, রাসেল ইন্ডাস্ট্রির লিফানের, তো সেই একটি বাইক, তার নাম হচ্ছে ভিক্টর 80cc, এখনও আছে বাজারে পাওয়া যায়। তো সেই বাইকটি চালাইতাম, সেটা দীর্ঘ 5-6 বছর চালাইছি এবং খুবই ভালোভাবেই কন্ট্রোল করতে পারছি, চালাইছি, মেনটেন্যান্সও ভালো ছিল। তবে এটার মতো এত ভালো মেনটেন্যান্স ছিল না, মানে চাইনিজ বাইক তো বোঝেনি, মানে ওইভাবেই চালানো হয়েছে, বাট ওটাতে তেমন কোনো খরচ অথবা পার্টসপাতি বা আমার কোনো হ্যাসেল হয় নাই। আচ্ছা এটুকু পার হয়ে তারপরে কথা বলি। আচ্ছা যেটা বলতেছিলাম ভাই, আসলে আগে মাইক্রোটা পার হয়ে, আমার ভালো লাগতেছে না, সো মাইক্রোর পিছনে আমি থাকতে পারবো না। আজকাল না কেন জানো ড্রাইভারগুলো গাড়িওয়ালাগুলো সাইড দেয় না, কেমন জানি বুঝা ফলাই যে সামনে যাবো, তারপরে কেমনভাবে যেন রাস্তাগুলো আটকায় দেয়, খুবই ওয়ার্ড লাগে, বিরক্তিকর একটা জিনিস। আচ্ছা লিভো বাইকটি যখন টেস্ট রাইড দিলাম, দেওয়ার পরে আমার কাছে মনে হইলো যে আহারে না জানি কিসে আমি চললাম, ঠিক আছে এরকম একটা ফিল পাইলাম, যেহেতু নতুন বাইক একদম স্মুথ একটা ইয়াগুলো। আর টেস্ট রাইড যখন দিলাম তখন তো হুন্ডা যে মগবাজারের যে হুন্ডার যে শোরুম আছে সেখানের পাশে অল্প একটু জায়গাতে, ওইখানেও তার আসলে এত জোরে টানা যায় না, বা ওইখানে ওইভাবে দেখার কোনো অপশনও নাই, হালকাভাবে জাস্ট আপনার 20-30 আপনি দেখতে পারলাম স্পিডে যে আসলে কেমন হয়। আমার কাছে খুব ভালোই লাগলো, স্মুথ একটি রান পাইলাম। তো চিন্তা করলাম আসলে অন্যগুলোর সাথে কম্পেয়ার করলাম, 100cc-র ভিতরে এই বাইকটা তাহলে খুবই ভালো একটা চমৎকার একটা মানে ফিল আমাকে দিল। তো সেই হিসেবে আসলে বাইকটি কিনলাম, কেনার পরে বাসায় আসলাম, তখন তো প্রায় ভাই তেল বললাম যা বললাম সবই খায় ফেলায়, যা বলি সবই খায়, মানে এরকম একটা অবস্থা ছিল যে কি কিনলাম রে ভাই, এমনি মিডল ক্লাস ফ্যামিলি যদি এত টাকা করে তেল কিনি তাহলে তো আমার অবস্থা খারাপ, যাওয়া আসার তো দূরের কথা, আমার তো এখন মানে চাকরির সব পয়সায় যাবো বাইকের ভিতরে, এরকম একটা অবস্থা ছিল। প্রায় 2 সপ্তাহের মতো আমি খুব বিরক্তিকর একটা পরিস্থিতিতে ছিলাম, তারপর দেখি যে না খুবই ভালো মাইলেজ পাচ্ছি আস্তে আস্তে, তো এখন খুবই ভালো পাচ্ছি। আর এখন তো আমার বাইক 17,437 কিলো চলছে, প্লাস চলতেছে, এর ভিতরে অনেক ধরনের কাহিনী হইলো। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে যেটা, এই বাইকটা কিছুদিন চালানোর পরে আসলে ওই যে ফিলটা না, নতুনের যে ফিলটা, ওই ফিলটা কমে কমে গেল আস্তে আস্তে, কীভাবে জানো এখন আর সেই আগের স্মুথনেস, যে গাড়ি চললে সব মানে কোনো কিছু বুঝতামই না এরকম একটা নাই অবস্থা, এখন হয়ে গেছে রেগুলার, মানে ওই ফিল্টার পাই না, ওটা খুবই মিস করি। তো যাই হোক, মিস করলেও তো লাভ নাই, কারণ এখন হচ্ছে 17,000 কিলো পার হয়ে গেছে, আর এর ভিতরে যে কতবার এই বাইকের সাথে আমার ঝগড়া হয়েছে, মানে অ্যাকচুয়ালি বাইকটাকে আমি অনেক অনেক লাভ করি, প্লাস আবার হেটও করি। লাভ করার কারণ হচ্ছে এই বাইকটা থেকে আমাকে খুবই সুন্দর গুড একটা লুকিং দেয়, আর হচ্ছে আমি খুব সুন্দর একটা মাইলেজ পাই, আর হচ্ছে আমি এটাতে বসে একটু কমফোর্টও ফিল করি, কিন্তু আবার এগুলাই হচ্ছে ডিমেরিট, মানে হচ্ছে এই কমফোর্টটা বেশিক্ষণ থাকে না, আপনি যখন এই বাইকে বসে রাইড করবেন এই যে কমফোর্টটা আমি পাচ্ছি, এই কমফোর্টটা বেশিক্ষণ স্টে থাকে না, স্টেবল থাকে না, দেখা গেছে আধা ঘন্টা 35-40 মিনিট পরে আপনার এই স্টেবলটা নষ্ট হয়ে যায় আমার কাছে আর কি। আসলে রাইডিং এক্সপিরিয়েন্স তো এক একজনের কাছে এক এক রকম, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে 40-45 মিনিটস আপ হলে এই বাইকটা থেকে আমি খুব সাসপেনশন থেকে বাজে এক ধরনের ফিডব্যাক পাই,
কারণ হচ্ছে এই ব্যাগটা হচ্ছে স্প্রিং লোডেড, তো দুই পাশেই হচ্ছে স্প্রিং লোডেড, কোনো শক অ্যাবজর্বার ইউজ করে নাই তারা, গ্যাস চেম্বার অথবা মনোশক তো দূরের কথা, এগুলো তো মনোশক থাকেই না, তো ডাবল সাসপেনশন আর কি স্প্রিংয়ের যেটা ইউজ করছে সেটা থেকে খুব ভালো একটা ফিডব্যাক আশা করা যায় না। আর যখন আমার পিলিয়ন থাকে আমার পিছনে তখন আসলে এটা আর একটু বেশি ব্যবহার করা যায়, আর একটু বেশিক্ষণ স্টেবল থাকে, কারণ তখন অতটা ঝাঁকি বোঝা যায় না, অতটা ফিল বোঝা যায়, কারণ পিছনে ভারী হলে স্প্রিংগুলো একটু ভালো মতো বসে, তো এটার জন্য আর কি অতটা বোঝা যায় না। তবে পিছনে যদি কোনো ভারী পিলিয়ন থাকে তাহলে আপনার সামনের হাতে এবং পায়ে কোমরে ব্যথা হবে, কারণ এগুলোতে জোর পড়ে, ভালোই জোর পড়ে, সব বাইকে পড়ে, তারপরেও এই বাইকটাতে পড়ে, বেশি পড়ে। আর সামনে যে সাসপেনশন রয়েছে সেটা খুবই ভালো, চমৎকার, একটুখানি ব্রেক করলেই পুরো একদম খাপে খাপ মোটরবাপ, মানে লেগে যায় পুরো একদম। যাই হোক, এটা খুবই ভালো একটা ফিডব্যাক দেয় সামনে থেকে। আর হচ্ছে লাইট, লাইটের অবস্থা এত বাজে যে কেনার পরে আমি কিছুই দেখি না চোখে, এই একটা অবস্থা। আমি যদিও আমার চোখ ভালো, আমার চোখে কোনো পাওয়ার নাই, কোনো চশমা নাই, কিছুই নাই, আমি মানে গুড়া মাছ খাই, গুড়া মাছ খাইলে চোখে পাওয়ার পরে। যাই হোক ভাই, আমি কিন্তু পার্সোনালি গুড়া মাছ পছন্দ করি না, মাঝে মাঝে খাই, তো যাই হোক, এই গুড়া মাছ খাওয়ার পরেও, গুড়া মাছ খায়াও আমি এই বাইকটা থেকে ভালো মতো চোখে দেখতে পাই না। এর জন্য যেটা করতে হয়েছে আমাকে সিওয়াইটির একটি লাইট লাগাইতে হয়েছে, যেটা আর কি এলইডি লাইট, এটা দিয়ে মোটামুটি চলে। আর আমার এখন বাইকের বয়স হচ্ছে 2 বছর, এই 2 বছরে আমি 17000 কিলো চালাইছি, এখন পর্যন্ত ব্যাটারিটা চেঞ্জ করি নাই, এটা খুবই ভালো একটা কথা, ভালো একটা দিক যে এই বাইকটার ব্যাটারি থেকে আমি এত ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। আর হর্ন চেঞ্জ করে ফেলছি, কারণ হর্ন যেটা দিছিল এটাতে প্রচুর পরিমাণে সাউন্ড হইতো, কিন্তু রিক্সার সাউন্ড, আওয়াজটা এরকম ক্যাঁক ক্যাঁক করে উঠতো পুরো, মানে আমার নিজেরই মানে বাজে লাগতো শুনতে। মানুষজনের কথা কি বলবো, তারা তো মনে মনে বলতো কি কুত্তা বাইক নিয়ে আসছে, এরকম একটা কথা বলতো মনে হয়। যে যত কথাই বলুক না কেন সবার লাস্টে যে এই কথাটা আসে দিন শেষে, সেটি হলো বাইকটির সার্ভিস কেমন, হ্যান আছে ত্যান আছে এগুলো তো অনেক থাকবেই, তারপরেও সবার লাস্টের যে কথাটা সেটা হচ্ছে বাইকটির সার্ভিস কেমন। এই কথা যদি আসি তাহলে বলতে হবে এই বাইকটির সার্ভিস হচ্ছে এক কথা চরম মানের, চরম বলতে আপনাকে সেই লেভেলের একটি মাইলেজ দিবে, সে শর্ট রাইডের জন্য, শর্ট ছোটখাটো রাইড করার জন্য খুবই ভালো। আর হোন্ডা কোম্পানির কথা যদি বলেন মানে ইঞ্জিনের কথা, তাহলে খুবই ভালো মানের একটি ইঞ্জিন দিয়েছে, কিন্তু আপনি যদি বলেন এই বাইকটির পার্টসের কথা, সেক্ষেত্রে বলব পার্টসপাতির দামগুলো অনেক বেশি রাখে হোন্ডা কোম্পানি। এই যেমন এটা ক্লাস প্লেটের দাম নাকি মেবি 3000-এর ভিতরে পেয়ে যাবেন, 3000 টাকার 2700-2800 মেবি এইরকম আর কি, এরকম টাকার ভিতরে পেয়ে যাবেন, অথচ ক্লাস প্লেটগুলো খুব একটা যে ভালো মানের সেটা না। আমার এই বাইকটির 10000 কিলোমিটার পরে কিন্তু আমার ক্লাস প্লেটটা চেঞ্জ করতে হয়েছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে আমি একটা চাইনিজ বাইক চালিয়েছি আনুমানিক 5-6 বছর, এবং সেই বাইকটা চালানোর পরে আজ পর্যন্ত এখনও ক্লাস প্লেট মনে হচ্ছে যে একদম সেই নতুনের মতোই আছে, যেটা আপনি জাস্ট খালি মনে করেন যে স্টার্ট দিলেই ওকে, আর কিছু লাগবে না। আর আমি এমনভাবে বাইকটা চালাইছি, একদম রাফ ইউজ করছি, মানে যত্ন কিসের, অত যত্ন নেওয়া হয় নাই, মানে এত মেনটেন্স করে তখন আর কি পসিবল ছিল না, যেহেতু চাইনিজ বাইক এই হিসেবে ভাবতাম আসলে অতটা গায়েও লাগতো না, কিন্তু দেখলাম আলটিমেটলি যে যে বাইকটাতে যত্ন নিয়ে এত চালালাম সেই বাইকটাতে আসলে সমস্যা বেশি হইলো, মানে এটাতে ক্লাস প্লেট গেল গা, এটা এটা সেটা অনেক ঝামেলা হইলো, আর যেটাতে যত্নই নেই নাই সেই বাইকটাতে দেখেন এখন পর্যন্ত ক্লাস প্লেট ওকে, একদম পারফেক্ট, এক নাম্বার। তারপরে হচ্ছে 80cc-র, যদিও গাড়িটা ছিল 80cc-র, 80cc-র গাড়িতে কি 80 উঠে, ওটা তো 80-র উপরে উঠে, জাস্ট ওয়াসাম। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে সাসপেনশন, এত পরিমাণে যে ঝাঁকি খাবেন আর ব্যথা দিবে, মানে যদি একদম প্লেন স্মুথ রাস্তা না হয় সেই ক্ষেত্রে খুবই একটা প্রবলেমে পড়তে হয় ওই বাইকটা নিয়ে। সো এটা ছিল ওই বাইকটার ডিমেরিট, এই জন্য আসলে বাইকটা আমি চালাই না, চালাইলে আমার প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা হয়, এমনকি মানে সারাদিন যদি আপনি সারাদিনে যদি 2-3 ঘন্টা চালান তাহলে আপনার কবর হয়ে যাবে, রাতে বাসায় যেয়ে আপনার আর কি ইয়ে করতে হবে, মানে বুঝছেন নাই, মানে হচ্ছে মলম লাগাইতে হবে আর কি, ক্রিম দিতে হবে, ব্যথার ক্রিম, ব্যথানাশক, ক্লোফেনাক ইউজ করতে হবে। এই বাইকটা থেকে আপনি খুবই ভালো সার্ভিস পাবেন, কিন্তু কিছু সমস্যাও পাবেন, যেমন এই যে বললাম ক্লাস প্লেট, এটাতে সার্ভিস সেন্টার থেকে ওরা মানে যেটা বোঝায় যে ক্লাসটা এইভাবে আস্তে করে ছাড়া যাবে না, মানে হুট করে ছেড়ে দিতে হবে, আবার ধরলে পুরোটা ক্যাপচার করে ধরতে হবে। তো এইভাবে যদি করেন তাহলে হবে কি, আলটিমেটলি আপনি যখন হুট করে ছেড়ে দেবেন, গিয়ার মারবেন, তখন তো গাড়িটা মানে একটা ঝাঁকি দিবে, লাভ দিবে, এতে করে যেটা হবে আপনার দেহের প্রতি একটা মানে আঁচট লাগবে আর কি, আঁচট লাগতে পারে, আর সেই সাথে আপনার গাড়িটার চেনটাও ঢিলা হবে, প্লাস ইঞ্জিনেও একটা এফেক্ট পড়বে।
তো ওরা যেটা বলে যে হাফ ক্লাস বলতে কি রে ভাই ক্লাসটা দিছে কিসের জন্য ক্লাসটা দিছেই তো আপনার গিয়ার শিফটিং করার জন্য এবং আপনি যখন ইঞ্জিন ব্রেক করেন তখন কি আপনি একদম হুট করে ছেড়ে দেন আপনি তো ভাবমতো বুঝে আপনাকে তারপরে কম বেশি করে ক্লাসটা আপনি ছাড়তে হয় আমি যতটুক জানি আমি তো এভাবেই চালাই আর আমার দেখা মতে ওইভাবে কেউ চালায় না সার্ভিস সেন্টার থেকে যেভাবে শিখায় দেয় যে একদম পুরো হাত ছেড়ে দিতে হবে একবারে ঠাস করে আবার ধরতে হবে এইভাবে কেউ চালায় না এইভাবে বাইক চালাতে গেলে উষ্ঠা খায়া পড়তে হবে যেটা বলতে চাই আসল কথা হচ্ছে ওদের ম্যাটেরিয়ালসটা দুর্বল ম্যাটেরিয়ালস দুর্বল না হলে এত তাড়াতাড়ি ক্লাস প্লেট যাওয়ার কথা না তো যাই হোক যারা মোটরসাইকেল চালাতে জানে না তারা হয়তো বা 1-2 হাজার কিলোতেই ক্লাস প্লেট নষ্ট হয়ে যেতে পারে করে ফেলতে পারে সেটা ভিন্ন বিষয় কারণ আপনি গিয়ার চারে রেখা যদি আপনি স্টার্ট দিয়ে একদম হাই রেপ করতে থাকেন সে তো গাড়ি জোর পাবে না ক্লাস প্লেট জোর কমে যাবে বাট আপনি সব কিছু মেনটেনেন্স করার পরে সব কিছু জানার পরে যদি আপনি এরকম করেন তাহলে তো জিনিসটা মানা গেল না তাই না তো এই জিনিসটা আসলে সার্ভিস সেন্টারকে আমি বুঝাতে পারি না আর জানি না তারা বুঝে কিনা হয়তো বা তারা বোঝার পরে না বোঝার ভান করে এরকম আর কি আজকে আমার অফিসে অডিট ছিল সেই জন্য আমার দেরি এই জন্য একটু তাড়াহুড়া করে যাচ্ছি ও ভালো কথা তাড়াহুড়া করার জন্য এই বাইকটা মানে আই মিন রেডি পিক আপ কিন্তু ওইভাবে পাবেন না কেনার পরে স্লো স্লো রেসপন্স পাবেন আই মিন যেটাকে রেডি পিক আপ নাই বললেই চলে একদম স্লো রেসপন্স পাবেন অ্যাকচুয়ালি আমি এখন যে 17000 কিলো আমি কিন্তু ভালোই পাচ্ছি আর কি পিক আপ দিলেই ভাগছে কিন্তু তুলনামূলকভাবে অন্য অন্য রেডি পিক আপওয়ালা বাইকের থেকে কম মানে 100cc 110cc এগুলোর ভিতরে তো রেডি পিক আপ হয় না তেমন একটা তারপরেও কিন্তু একটি মানে কথা থেকে যায় রেডি পিক আপ টাইপের তো সেই দিক থেকে বলতে গেলে এটাতে একটু কমই পাবেন আর কি তবে মাইলেজের কথা হিসাব করলে অনেক ভালো পাবেন আর একটি বিষয় সেটি হলো এই বাইকটিকে আমি অনেকবার বিক্রি করতে চাইছি আসলে বাইকটা যে না আমাকে ভালোবাসে না আমি ভালোবাসি বাইকটাকে বলতে পারি না বিভিন্নভাবেই আমি ওকে বিক্রি করতে চাইছি কিন্তু ও বিভিন্নভাবেই কেন যেন বিক্রি না হয়ে আমার কাছে থেকে গেছে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে নাই কারণ আমি চাচ্ছিলাম এই বাইকটা বিক্রি করে আরও ভালো ইম্প্রুভওয়ালা একটা বাইক নিতে কিন্তু কোনোভাবেই আমি এটাকে বিক্রি করতে পারছি না তবে মাঝখানে আমি কিন্তু একদম শিওর হয়ে গেছিলাম ওকে বিক্রি করে দেবো একজনকে ঠিকও করলাম ভালো পরিমাণে দামও দিবে সে যেহেতু এক হাতে ইউজ করা বাইক এবং ভালোভাবে মেনটেন্স করা সো সে দাম দিতে রাজি হলো ভালো পরিমাণ দাম সব কিছু ঠিক থাকলেও হঠাৎ করে লাস্ট মুহূর্তে যে ডিসিশন চেঞ্জ কেউ আমাকে এই বাইকটা বিক্রি করতে দেবে না বিশেষ করে আমার ফ্যামিলির কেউ কারণ এই বাইকটা থেকে অনেক স্মৃতি জড়িত আছে সবার অনেক কষ্ট করে কেনা বাইক সো এই হিসাবে লাস্টলি যেটা ভাবলাম আসলে বাইকটা বিক্রি না করে রেখেই দেই আর আমি আপনাদেরকে বলবো কিনবেন কি না আপনারা যদি মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকেন তাহলে বলবো কিনেন আর যদি মনে করেন যে আপনি একটু কমফোর্ট চান বেশি কমফোর্ট চান ট্যুর করতে চান হাইওয়ে রোডে যেতে চান তাহলে বলবো আপনার একটু বেটার জিনিস নেন 150cc নেন কারণ এখন কম টাকায় অনেক 150cc পাওয়া যায় 150cc নিলে হবে কি আপনি ট্যুর করে মজা পাবেন লং টাইম জার্নি করতে পারবেন আর মনো সাসপেনশন থাকলে তো কোনো কথাই নাই অফিস করার পাশাপাশি মাঝে মাঝে ট্যুর করবেন একটু বাইরে যাবেন তাহলে আমি বলবো আপনি একটু ধার করে হলেও কষ্ট করে হলেও আপনি নেন হচ্ছে 150cc-র বাইক এবং যদি পারেন মনোশক নেওয়ার চেষ্টা করবেন কারণ আলটিমেটলি মনোশক ছাড়া এরকম সুন্দর আপনাকে ট্যুরিং এক্সপিরিয়েন্স খুব কম বাইকে দিবে বঙ্গবাজার ফ্লাইওভারে আসছি আসলে এখানে আসতে খুব ভালো লাগে আমার খুব স্পিডিং করতে ইচ্ছা করে আর একটা বিষয় এই বাইকে 60-এর উপরে উঠলে ভাইব্রেশন শুরু হয় এটা আমার ক্ষেত্রে হচ্ছে আর কারোর ক্ষেত্রে কী হচ্ছে জানি না আমি ক্লাস প্লেট চেঞ্জ করার পরেও হচ্ছে এই সেম জিনিসই 60-এর পরে ভাইব্রেশন হয়তো বা হতে পারে যে আমার ওয়েটটা একটু বেশি আমার ওয়েটটা 95 কেজি আগে থেকে অনেক বেড়ে গেছে 15 কেজি বাড়ছে তো এই ওয়েট বাড়ার কারণে আসলে হয়েছে কিনা জানি না আসলে শুরু থেকে এটা 60-এর পরে একটু ভাইব্রেট করে কিন্তু 80-তে উঠলে আবার ভাইব্রেটটা কমে যায় 80-তে উঠতে কিন্তু অনেক টাইম লাগে তো এখানে বিরক্তিকর আর এই জন্য আমি আসলে লং কোনো ট্যুরে যাচ্ছি না আর গেলে অনেক কিছু ঠিক করতে হবে বাইকটাতে কারণ আমার চেন স্পোকেট চেঞ্জ করতে হবে তারপরে হচ্ছে ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে এয়ার ফিল্টার চাকা অনেক কিছু আর কি মাপজোকের বিষয় আছে তো এই জন্য আসলে লং কোনো ট্যুরে আমি বাইকটাতে যেতে পারছি না সো বন্ধুরা আমার ভিউয়ার্সগুলো অবশ্যই অনেক স্মার্ট আমি জানি তো আর কিছু বললাম না ভিডিও যদি ভালো লাগে তাহলে কী কী করতে হবে আপনারা অবশ্যই আমার থেকে ভালো জানেন সেগুলো করে রাখেন তাহলে খুশি হব আর সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সামনে আগামী নেক্সট একটা ব্লগ দেখার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ